আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই ইইউ বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগও চাই একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়েছে আওয়ামী লীগ। এ সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা প্রত্যাশা করেন বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো লুকিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেনি, আগেই দাওয়াতপত্র দিয়ে সময় নিয়ে সকলকে জানিয়ে সাক্ষাৎ করেছেন বলে তিনি জানান। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে শান্তিপূর্ণভাবে বৈঠক হয়েছে। আগামী নির্বাচন কেমন হবে, বিএনপি নির্বাচনে আসবে কি না, ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলে তা জানা যায়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, তাদের সাথে রাজনৈতিক ও ব্যবসা বাণিজ্য নিয়েও কথা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য অনেক পরিবর্তন হয়েছে, সেটা আওয়ামী লীগ সরকারের অবদানই হয়েছে। 75-এর পর আওয়ামী লীগ সরকারের আমলেই আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অবাধ হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার সরকারের নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। We'll be right back.